conoscer carteira. É uma nossa turma. É um modelo online school. Asker bonito class é o modelo que chama. Asker o modelo que a mim não vamos dar somos grande. Tudo está a dizer que সূচকগুলো আমাদেরকে জানতে হবে। সূচকটা আসলে আমরা কি, সূচক জিনিসটা কি? সূচক তোমরা ইতিমধ্যেই আলোচনা আমরা তোমরা জানো যে সূচক আসলে হলো তখন আমরা কোনো সংখ্যার উপরে পাওয়ার লিখি তিন। তাহলে এই যে আমরা পাওয়ার লিখলাম এ কিউব লিখলাম, এই যে এখানে তিন, এটাকে আমরা এই তিনটাকে আমরা বীজগণিতের চলকের সূচক বা মাত্রা বা পাওয়ার এভাবে আমরা বলে থাকি। তাও আমাদের এই পাওয়ার মাত্রা এবং ঘাত বাংলাতে আমরা ঘাতও বলতে পারি, এটা ঘাতও বলা যাবে। তাহলে এই যে তিন, এই ধরনের সূচকীয় কতগুলো অঙ্ক আমরা করতে হয় সূচকীয় গাণিতিক গাণিতিক অনেকগুলো সূচকীয় প্রতীককে আমরা সূচকের মাধ্যমে অনেক সমস্যা সমাধান করে থাকি। তো সূচকের সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে কতগুলো সূত্র তো আগে জানতে হবে, আমরা কীভাবে সূচকের সূত্রগুলো করব সেটা আমরা এখানে বোর্ডে সূত্রগুলো তোমাদের জন্য লিখে রেখেছি, এরপর আমি সেই আলোকে গাণিতিক সমস্যা করব। তোমরা দেখো আমাদের সূচকের সূত্র, আমরা সূত্র প্রথমে সূত্র লিখেছি প্রয়োগ করবো, সেটা এক নম্বর সূত্র হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম, অর্থাৎ সূচকের বেলায় যদি ভিত্তি এ হলো আমাদের এখানে ভিত্তি, ভিত্তি যদি সমান হয়, ভিত্তি যদি সমান হয় তবে পাওয়ার যে পাওয়ারগুলো থাকবে ঘাতে যোগ করতে হবে, যোগ করতে হবে গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তবে অবশ্যই শর্ত হলো এই যে ভিত্তি সমান হতে হবে। যেমন আমি তোমাদেরকে যদি বলি এ টু দি পাওয়ার সেভেন ইন্টু এ টু দি পাওয়ার এইট, তাহলে দেখো এটা দুইটাই এর উপরে ভিত্তি, এর উপরে যদি ভিত্তি হয় তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার সেভেন প্লাস এইট ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফিফটিন। অর্থাৎ আমরা অনেকেই আবার এইভাবে করতে পারে সাত আটা ছাপ্পান্ন করে ফেলতে পারে, কিন্তু এটা সাত আটা ছাপ্পান্ন হবে না। এটা গুণ মানে এই নয় যে আমরা এই সংখ্যাটা গুণ করব, এটা না, আমরা গুণ করব গুণের বেলায়। এখন এখানে যখন ঘাত থাকবে আমাদের ভিত্তি যদি সমান হয় পাওয়ারে পাওয়ারে, অর্থাৎ সূচক সূচক এই সূচকে সাত আর এই সূচক হলো আট, এই সাত এবং আটের যোগ করে আমরা পনেরো বের করব, এভাবে আমরা করতে পারি। আবার দেখো আরেকটা সূত্র লিখেছি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ যদি ভাগ থাকে ভাগের বেলায় ভিত্তি যদি সমান হয় ভাগের বেলায় পাওয়ার থাকলে পাওয়ার বিয়োগ করতে হয়, পাওয়ার বিয়োগ করতে হবে যেমন এ টু দি পাওয়ার এম মাইনাস এন। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আমি এখানে দেখলাম এ টু দি পাওয়ার নাইন বাই এ টু দি পাওয়ার সিক্স, তাহলে দেখো এখানে আমাদের ঘাত কত, এটা হলো নাইন এটা হলো সিক্স, তাহলে আমাদের ঘাতের বেলা আমাদের পাওয়ার বিয়োগ করবো আমরা নাইন মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু এ টু পাওয়ার থ্রি, অর্থাৎ নয় বিয়োগ ছয় মানে তিন। তার মানে ঘাত যদি ভাগ আকারে থাকে তাহলে অর্থাৎ সূচকের ভাগ ভগ্নাংশ ভগ্নাংশ যদি একই ভগ্নাংশ আকারে থাকে এবং তাদের ভিত্তি যদি সমান থাকে তাহলে পাওয়ারের থেকে পাওয়ার বিয়োগ করতে হবে, এটা হলো আমাদের আরেকটা সূত্র। আর কোনো সংখ্যার উপরে পাওয়ার এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, তবে শর্ত হলে এই যে এর মান শূন্য হতে পারবে না, কারণ তোমরা তোমাদের ক্যালকুলেটারে টিপে দেখতে পাবো শূন্য টু দি পাওয়ার জিরো দিবা, দেখবা যে জিরো টু দি পাওয়ার জিরো দিলে তোমার এটা অসংখ্যায়িত একটা মান আসবে, এই মানটা নির্ণয় করা যায় না, এই কারণে এর মান শূন্য হতে পারবে না। শূন্য ছাড়া যে কোনো মানের জন্য, কোনো সংখ্যার ঘাত যদি শূন্য হয় যে কোনো মানের জন্য তার মান সবসময় ওয়ান। যেমন আমরা বলতে পারি ফাইভ টু দি পাওয়ার জিরো, এই ফাইভ টু দি পাওয়ার জিরোর মানও ওয়ান, অর্থাৎ এই ফাইভ এখানে একটা সংখ্যা, এই সংখ্যার ঘাত শূন্য হয় কারণে তার মান হলো এক। এরপরে আমরা যখন এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ হোল টু দি পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে, সেক্ষেত্রে তুমি যদি কিউব করো বা এ করো তাহলে কিন্তু অঙ্কটা হবে না। যেমন আমাদের এ টু দি পাওয়ার সিক্স হোল কিউব, এইটার অর্থ হলো আমাদের কি করতে হবে এ টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি ইকুয়াল টু এ টু দি পাওয়ার আঠারো, অর্থাৎ হোল টু দি পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে, আমাদেরকে কি করতে হয় গুণ করতে হয়। আশা করি তোমরা বুঝতেছো কথাটা। আবার অনেকে এরকম করে ফেলতে পারে যে স্যার সিক্সের উপরে হোল টু দি পাওয়ার
এই কিউব আছে বা মানে 6 কিউব এই কথাটা মানে হলো 216 স্যার এটা 216 হয়ে যাবে এটা কি পাওয়ার 216 না এখানে আমাদের পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে এখানে ভোল্ট প্রতি পাওয়ার মানে এই নয় যে আমাদের ভিত্তি যদি একই ভিত্তির উপরে আসে কারণ ভিত্তি ভোল্ট প্রতি পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে এই কথাটা মনে রাখবা এরপরে আমরা আরো কিছু জিনিস দেখলাম দেখো রুট এ এই রুট শব্দের অর্থ অর্থাৎ বীজগণিতে রুট মানে হলো অগ্নাংশ হাফ পাওয়ার হাফ অর্থাৎ স্কোয়ারের বিপরীত হলো রুট তাহলে স্কোয়ারের বিপরীত যেহেতু স্কোয়ার মানে 2 আর বিপরীত হলো 1/2 হ্যাঁ তাহলে এখন আমরা এই রুট এ মানে হলো এ টু পাওয়ার হাফ কিউবিক রুট এ এই দেখো রুটের ভিতরে যেটা থাকবে আর এখানে মনে মনে এই এ এর উপরে পাওয়ার কত আছে 1 আছে এই এ এর উপরে পাওয়ার আছে 1 এই কারণে আমরা লিখব এ টু দি পাওয়ার 1 আর যেহেতু এখানে রুটের ভিতরে 3 আছে 1/3 এরকম ভাবে আমরা সূত্র লিখতে পারি n রুট এ এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি 1/n এখন যদি রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে পাওয়ার থাকে পাওয়ার থাকে সংখ্যা থাকে যেমন রুট এ কিউ তাহলে এখানে পাওয়ার কত এর উপর 3 আছে আর এ রুট মানে হলো হাফ রুট মানে হলো হাফ এই কারণে আমরা লিখলাম এ টু দি পাওয়ার 3/2 অর্থাৎ পাওয়ার 3 নিচে 2 আবার এখানে থাকে n যদি থাকে এ টু দি পাওয়ার m তাহলে m/n এরকম ভাবে আমরা লিখতে পারি এরপর আমরা আরেকটা সূত্র লিখেছি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y হয় তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y অর্থাৎ এই দেখো এখানে ভিত্তি দুটাই সমান আমরা যদি বলি 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 9 দেখো এখানে ভিত্তি দুটা সমান এই দুটার ভিত্তি সমান ভিত্তি যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো ভিত্তি যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 9 এরকম ভাবে আমরা লিখেছি x ইকুয়াল টু y আবার দেখো যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার x অর্থাৎ পাওয়ার দেখো সমান যদি পাওয়ার সমান হয় তাহলে আমরা ভিত্তিটাকে সমান বলে প্রমাণ করব যেমন আমরা দেখতেছি x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 5 দেখো এই দুটার ঘাত কিন্তু সমান দুটার ঘাত কিন্তু সমান ঘাত যখন সমান হয়ে গেল তখন আমরা লিখতে পারি x ইকুয়াল টু y অর্থাৎ ঘাত সমান হলে ঘাতটাকে বাদ দিয়ে আমরা সমস্যা সমাধান করতে পারি এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও আর তোমরা যারা নবম শ্রেণীতে দশম শ্রেণীতে আছো তারা এখন বইগুলো তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 80 80 নাম্বার পেজ থেকে আমরা কয়েকটা গাণিতিক সমস্যা করব সেই কয়েকটা গাণিতিক সমস্যা করে এরপরে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব সেই অনুযায়ী তোমরা আশা করি কাজ করলে তোমাদের কাছে এই অধ্যায়টা সহজ হয়ে যাবে যেমন আমরা তোমাদের মেইন বই থেকে 2 নাম্বার অঙ্ক অনুশীলনে 4.1 4.1 এর আমরা 2 নাম্বার অঙ্কটা করতেছি দেখো 2 নাম্বার অঙ্ক কিউবিক রুট 7 স্কয়ার ইনটু কিউবিক রুট 7 বাই রুট 7 ভালো করে খেয়াল করো জিনিসটা এখানে আমাদেরকে সমস্যাটা সমাধান করতে বলছে তাহলে আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করব কারণ আমরা একটু আগে দেখো এখানে আমাদের বীজগণিতের যে সূত্রগুলো দেখেছি সেই সূত্রের আলোকে আসলে কি আমরা কোনো কিছু লিখতে পারি সেটাই আমরা এখন দেখব দেখো আমরা বলছি এই কিউবিক রুট মানে হলো 1/3 কিন্তু এখানে আছে পাওয়ার 2 তাহলে আমরা এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার এখানে যদি 2 আছে আর এখানে কিউবিক রুট আছে তাহলে 2/3 ইনটু দেখো এখানে আছে কিউবিক রুট 7 কিউবিক রুট 7 আছে তাহলে কিউবিক রুট 7 মানে আমরা জানি এই যেহেতু 7 এর উপর পাওয়ার মনে মনে এক আছে তাহলে 1/3 আর এখানে দেখো শুধু রুট থাকলে আমরা আগেই বলেছি এ টু দি পাওয়ার রুট এ মানে এ টু দি পাওয়ার হাফ তার মানে এখানে রুট 7 এটা মানে হলো 1/2 এখন তোমাদেরকে আমরা প্রথম সূত্রতে বলেছিলাম এ টু দি পাওয়ার এম ইকু এ টু দি পাওয়ার এন অর্থাৎ গুণের বেলায় পাওয়ার যোগ হয় আবার বলেছি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় যদি ভিত্তি সমান হয় যেহেতু এখানে সবগুলার ভিত্তি সমান দেখো এটাও 7 এটাও 7 এখানেও 7 তাহলে এখানে সবগুলার ভিত্তি সমান তাহলে আমরা আশা করি তোমরা বুঝতেছ যে গুণের বেলায় পাওয়ার যোগ হবে দেখো আমি একসাথে করে রেখেছি গুণের বেলায় গুণ হলে পাওয়ার যোগ হবে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে 2/3 প্লাস 1/3 তারপরে দেখো এখানে এবার পরের অংশ কি আছে ভাগ আছে ভাগ হলে পাওয়ার বিয়োগ হবে বিয়োগ হাফ তাহলে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার লসাগু করলে 6 এখানে 3 ভর দিয়ে ভাগ ভর দিয়ে গুণ তাহলে 3 দিয়ে 6 ভাগ করলে 2 2 দুগুণে 4 যোগ 3 দিয়ে 6 ভাগ করলে 2 2 1 2 2 দিয়ে 6 ভাগ করলাম 3 3 1 3
তাহলে আমাদের আসতেছে কি 7 টু দি পাওয়ার 3/6। আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 7 টু দি পাওয়ার হাফ। আচ্ছা কোষ্টকের উপরে পাওয়ার হাফ থাকলে আমরা লিখছিলাম পাওয়ার হাফ মানে রুট, তার মানে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু রুট 7। এটা আমাদের আনসার। দেখো এটা তোমরা বুঝতে পেরেছো? অঙ্ক খেয়াল করে দেখো, অঙ্কটা খুবই সহজ। এটা তোমরা বোর্ডে খাতায় লিখে নিতে পারো। এরপরে আজকে তোমার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আর একটা অঙ্ক করবো। দেখো আর একটা অঙ্ক করি, দেখো এখানে তোমাদের পাঠ্য বইয়ে 4 নম্বর অঙ্কটা আছে। চার নম্বর অঙ্কটা আছে, দেখো 2 A inverse + 3 B inverse whole to the power এখানে দেখো আমরা যে সূত্র আলোচনা করেছি এখানে ইনভার্সের কোন সূত্র আমি লিখি নাই। এখন তোমাদেরকে সেটা আমি ইনভার্সের সূত্র লিখতেছি। দেখো কোন সংখ্যার উপরে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাবে 1/1, অর্থাৎ এই যে পাওয়ার 1 আছে এখানে 1 আছে, এই কারণে 1, এই মাইনাসের জন্য 1/k। আবার দেখো এটা যদি লিখি a^-2, এই কথাটার অর্থ হলো এখানে এই পাওয়ার ইনভার্স মাইনাসের জন্য 1/a^2, অর্থাৎ মাইনাস থাকলে ইনভার্স হয়ে যাবে। এরকম ভাবে আমরা লিখতে পারি a^n 1/a^n। এই সূত্রের আলোকে এখন আমরা এই 8 নম্বর সূত্রের আলোকে আমরা এই 4 নম্বর অঙ্কটা করব। দেখো 4 নম্বর অঙ্কটা দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে ইনভার্সটা কার উপরে আছে? অনেকেই এই ভুলটা করে, সেটা হলো তারা মনে করতেছে যে 2a এই পুরোটার উপরে ইনভার্স। আসলে কি 2a এই পুরোটার উপরে ইনভার্স না, ইনভার্সটা শুধুমাত্র a এর উপরে, এটা আগে খেয়াল করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে এই ইনভার্সটা কার উপরে? হ্যাঁ এই ইনভার্সটা হলো আমাদের a এর উপরে। তাহলে আমরা এই ইনভার্সটা করে দেখো 2 × যেহেতু পুরোটার উপরে ইনভার্স নাই, এখন আমরা লিখলাম 2 × এর উপরে ইনভার্স 1/a। ক্লিয়ার? এরপরে দেখো প্লাস 3 × এবার ইনভার্সটা কার উপরে? বির উপরে 1/b হোল ইনভার্স। তাহলে দেখো এখন আমাদের কি আসে 2/a + 3/b, অর্থাৎ আমরা 2 × 2 নিচে a, 3 × 3 নিচে b, কারণ আমাদের সংখ্যা যদি কোনো সহগ যদি গুণ আকারে থাকে তাহলে সেটা উপরেরটার সাথে গুণ হয়, নিচেরটার সাথে না। ভগ্নাংশ আকারে থাকলে উপরে লগে লগে গুণ, পরে পরে গুণ হতো। যেহেতু এখানে নিচে মনে মনে 1 আছে, ধরো 2 এর ঘর নিচে মনে মনে 1 আছে, এখন আমরা 2 × 2 এটা হোল ইনভার্স করবো। এখন আমাদেরকে যাতে ইনভার্স মানে আবারও তো আমরা এটাকে 1/a আকারে লিখতে পারি, তো সেক্ষেত্রে আমরা এখন লিখবো বসাগু a আর b a b। তাহলে আমরা যদি ঘর দিয়ে ভাগ করি a দিয়ে, যদি a b কে ভাগ করি b থাকবে, তাহলে আমরা লিখতে পারি 2b গুণ করলে 2b + 3a, এবার আমাদের আসে হোল ইনভার্স। তাহলে দেখো তোমরা এখন এখান থেকে দেখো আবার ইনভার্স আছে, হোল ইনভার্স আছে, হোল ইনভার্স মানে পুরোটার উপর ইনভার্স। তাহলে আমরা এটাকে এবারে ব্যস্ত ইনভার্সের জন্য 1/a আকারে লিখতে পারি। ফাইনালি কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা উপরের অংশটা মুছে দিলাম, তোমাদেরকে উপরের অংশটা যদি আমরা মুছে দেই তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, দেখো এই ইনভার্স 1/1 মানে ভাগ আকারে আছে, এটা একটা ভগ্নাংশ, ভাগ আকারে থাকলে ভগ্নাংশের বেলা আমরা গুণ চিহ্ন দিয়ে লককে ঘরে পরিণত করবো, হরকে লবে পরিণত করবো। তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি 1 × দেখো এই এবিটা চলে যাবে উপরে, ভাগের বেলায় গুণ হয়ে গেলো, এখানে গুণ করে চলে গেলো, আর 2b + 3a। এখন আমরা এটাকে গুণ করলে এ বি আর নিচের এই ঘরটাকে সাদায় লিখলে 3a + 2b, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। দেখো এটা তোমরা বুঝেছো, এটা আরও এরকম ভাবে আমার অঙ্ক আছে, এগুলো তোমরা ফলো করবা, ভালো করে চর্চা করবা, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হবে। এখন একটু প্রথম প্রথম একটু সামান্য জটিলতা থাকতে পারে, পরবর্তীতে তোমাদের আরও ইয়ে হবে। দেখো আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করে আজকে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে আমরা ছেড়ে দেব। দেখো এখানে 7 নম্বর একটা অঙ্ক আছে, 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা করে আমরা আমাদের কাজের জন্য শেষ করবো। 7 নম্বর অঙ্কটা দেখো, আমাদের 7 নম্বর অঙ্কটা আছে 2^(n+4) - 4 × 2^(n+1) / 2 / 2। দেখো এই অঙ্কটা
আমরা করব এই অঙ্কটাতে তোমরা ভালো করে খেয়াল করলে অঙ্কটা ভালো করে তোমরা যদি খেয়াল করো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না দেখো আমরা বলেছিলাম গুণের বেলায় পাওয়ার থাকলে পাওয়ার যোগ হয় এখন দেখো এটা এম প্লাস এম আছে আমি যদি এটাকে উল্টাভাবে লিখি এটুতি পর এম ইন্টু এটুতি পর এম লেখা যাবে না যার কারণ গুণের বেলায় ভিত্তি যদি সমান হয় তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ হয় তাহলে এখানে যোগ আকার আছে আমরা এটাকে এভাবে লিখতে পারি এটুতি পর এম ইন্টু এটুতি পর এম ঠিক এখানেও দেখো টুটিতি পর এন প্লাস ফোর আছে আবার ফোর ইন্টু টুটিতি পর এন প্লাস ওয়ান আছে টুটিতি পর এন প্লাস টু আছে তার মানে এটাকে আমরা ইচ্ছা করলে ভাগ করতে পারি দুইটা পার্ট করতে পারি অর্থাৎ যোগ আছে আমরা গুণ আকারে লিখতে পারি ব্যক্তির একই ব্যক্তির গুণ আকারে লিখতে পারি তাহলে আমরা এটাকে দেখো কি লিখতে পারি টুটিতি পর এন ইন্টু টুটিতি পর ফোর মাইনাস ফোর ইন্টু টুটিতি পর এন ইন্টু টুটিতি পর ওয়ান দেখো এটা টুটিতি পর এন ইন্টু টুটিতি পর ফোর ফোর আছে এটা হবে আবার এখানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান আবার এখানে আমরা এখন ভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ার ভাগ ভাগের ভাগ দিলাম দুই খেয়াল করার জিনিসটা বিষয়টা খুবই সুন্দরভাবে আমরা তোমাদেরকে সূত্রের আলোকে অর্থাৎ যেহেতু এটা ব্যক্তির উপরে যোগ আকার আছে সেটাকে আমরা গুণ আকারে লিখলে পাওয়ারটা আলাদা আলাদা হয়ে যায় এখন দেখো তো উপরে এবং নিচ উপরে দুজনের লবের বেলায় যেহেতু বিয়োগ চিহ্ন আছে দুজনের মধ্যে মিল আছে কত কমন কত কমন দুইটার কমন কত আমরা টু টু দি পাওয়ার এন দেখো এই কারণে টু টু দি পাওয়ার এন এই টু টু দি পাওয়ার এন যদি আমরা কমন নেই এটা হয়ে যাবে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান মানে টু আর এখানে টু টু দি পাওয়ার এন লিখলাম ইন্টু দুই স্কোয়ার করলে চার এখন দেখো এখানে কি চিহ্ন ভাগ চিহ্ন ভাগ ভাগকে আমরা গুণ করলে সেটা ব্যস্ত হয়ে যায় অর্থাৎ উল্টে যাবে এই দুইয়ের নিচে মনে মনে এক আছে যদি আমরা গুণ করে দেই তাহলে এটা হাফ হয়ে যাবে অর্থাৎ আমরা যদি বলি টু বাই ওয়ান এটাকে আমরা যদি উল্টায় ফেলি তাহলে এটা কি হবে ব্যস্তকরণ করলে ওয়ান বাই টু হয়ে যাবে অর্থাৎ এটা ভাগের জন্য গুণ হলে হর চলে যাবে উপরে লব চলে আসবে নিচে তাহলে এটা আমাদের লব নিচে ওয়ান ছিল মনে মনে এখন লব চলে গেছে উপরে আর হর চলে আসছে অর্থাৎ লব চলে আসছে টু নিচে আর হর নিচে মনে ওয়ান আছে ওয়ান চলে গেছে উপরে এখন আমরা দেখো কাটাকাটি যাই টুটিতে পারে টুটিতে পারে আমি কেটে দিলাম আবার দুই দিয়ে এই চারকে ভাগ করলে দুই হয় তাহলে আমরা দুই করলাম এখন দেখো টুটিতে পারে ফোর মানে কত তোমাদের ষোলো আর চার দু মানে কত আট আর এখানে নিচে আছে কত দুই খেয়াল করো ভালো করে তাহলে এখন ষোলো থেকে আট গেলে হয় চার সরি আট ষোলো থেকে আট গেলে আট বাই টু তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি আমাদের এখানে কাটাকাটি করলে কি আসবে কাটাকাটি করলে আসবে ফোর ইজ ইকুয়াল টু ফোর এটা আমাদের আনসার তাহলে আজকের ক্লাসটা তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ আগামী ক্লাসের জন্য তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে আমার আজকের পাঠ সমাপ্ত করব তো তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক দেখো দেখে নাও তোমরা হোমওয়ার্কটা লিখে নিতে পারো এস ডাব্লিউ হোমওয়ার্ক তোমরা হোমওয়ার্ক লিখে নিবা আগামী দিনে তোমাদের হোমওয়ার্ক হলো চার দশমিক এক হতে এক থেকে আট পর্যন্ত এক থেকে আট পর্যন্ত তোমরা বাড়ির কাজ করে আনবা এক থেকে আট পর্যন্ত তোমরা বাড়ির কাজ করে আনবা আজকের ক্লাসটা তোমরা আশা করি খুবই মনোযোগ সহকারে দেখো তোমাদের সকলকে ফেনী অনলাইন মডেল ফেনী মডেল অনলাইন স্কুল থেকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম।